নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব 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 ভালো থাকো। আজকে আবার আরেকটা দিন শুরু হয়ে গেল গরম গরম চা আর বিস্কিটের সাথে। আমরা তিনজনে মিলে আজকে চা খাবো। মেয়ে চা খেতে চায় না, তবে আজকে এই যে দেখো এই বিস্কিটগুলো আছে, এই বিস্কিটগুলোর জন্য সে চা খেতে চাইলো। তো চায়ের সাথে সাথে সকালবেলা আমাদের অনেক গল্প জমেছিল, অনেক কথা জমেছিল, তিনজনে মিলে বসে কথা বলছি আর চা খাচ্ছি। বন্ধুরা, এইরকম একটা সকাল বা এইরকম দিন খুব আমরা কম পাই। আমি ভীষণ ব্যস্ত থাকি, হয়তো কোনো দিন সকালবেলা ডিউটি চলে যায় বা বাজারে চলে যায়, আমার হাজব্যান্ডকে একটুখানি গেটে গল্পগুজব করার জন্য দিয়ে আসি। কিন্তু আজকের দিনে রুটিনটা একটু পরিবর্তন করে ফেলেছি। আমার হাজব্যান্ড বলল আজকে সবাই মিলে একটু চা খাবো আর একসাথে গল্প করব। আর ওই যে ওর কাকা বাবু মারা গেছেন, সে নিয়েও একটু কথা গুজব চলছিল আমাদের মধ্যে। ও অনেক কথা বলছে আমার সাথে, তার কাকা বাবুকে নিয়ে, তার বাড়ির সম্পর্কে, যেগুলো আমি জানি না। তো সেই সমস্ত কথা শুনতে শুনতে, লিওকে আদর করতে করতে আজকে সকালটা আমরা কাটিয়েই দিলাম। বন্ধুরা, জীবনে প্রত্যেকটা মুহূর্তে সমস্যা, আর আমার জীবনটা তো যেন ঠাকুর একদম বসে বসে লিখেছে। যত সমস্যা হয়তো ওনার মাথায় ছিল, আমার জায়গাতেই, মানে আমার ভাগ্যেই লিখে দিয়েছেন। কি করব বলো, উনি যদি লিখে থাকেন তাহলে সেগুলো নিয়েই তো চলতে হবে। আর জানো বন্ধুরা, আমার মা বলতেন যে যে গাছের ফল খুব মিষ্টি, মানুষজন তো সেই গাছে বারবার ঢিল ছোড়ে। তাই হয়তো আমিও, আমার ভাগ্যটাই সেই রকম, আমি সহ্য করতে পারি, তাই ঈশ্বর আমাকে সব সহ্য করার ক্ষমতা দিয়ে, ধৈর্য শক্তি দিয়ে, পৃথিবীর যত সমস্যা আছে যেন আমার ঝুলিতেই ঢেলে দিয়েছে। তো যাই হোক, আমিও চেষ্টা করি হাসি মুখে সমস্ত সমস্যাগুলোকে মিটিয়ে এগিয়ে চলতে। তো আমার হাজব্যান্ড তো, মানে দিনটি শুরু হয় ওর লিওকে নিয়ে আর দিনটি শেষ হয় ওর লিওকে নিয়ে। লিও যদি না থাকতো জানি না ওর জীবনটা কেমন হতো। তো এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ, চা, তারপরে আমি চায়ের বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার হাজব্যান্ডের মানসিক পরিস্থিতি সত্যি বলছি এখনও খুব একটা কিন্তু ভালো নেই। ও কিন্তু মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যায়, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে। তো যাই হোক, সেই নিয়ে চলছি। ও যদি একটু নিজস্ব ইনকাম করতে পারতো তাহলে হয়তো ও একটু ভালো থাকতো। আর দেখো কত পেয়ারা ধরেছে গাছে, আর দেখো এদিকে লিও একটু দরজাটা খুলেছি, ও বেরিয়ে গেছে। আমাদের খুব ইচ্ছে হয় যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ও ঘোরাঘুরি করুক, কিন্তু যেই না ওকে একটু বাইরে বের করা হয়েছে, আমি এইদিকে দাঁড়িয়ে ছিলাম বলে, নাহলে এই দিক থেকে ও পালিয়ে পেছনে চলে যায়, পেছন দিক থেকে ও গেটে চলে যায়, আর গেটে তো প্রচুর কুকুর, ওকে তো ছিঁড়ে খেয়ে নেবে। তো সেই কারণে আমি ওই দিক থেকে তাড়া দেওয়াতে ও ঘরে দৌড়ে পালিয়েছে। তো এই গাছে সমস্ত ফুলগুলো ফুটে আছে আমার। আজকাল তারা ঠাকুরের চরণে দেওয়াই হয় না, কারণ আমাদের তো এখন অসুখ চলছে। তারপরে বন্ধুরা, বাইরে একটু ঘোরাঘুরি করে লিওকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, গাছের ফুল ফলের ছবি ভিডিও তুলে নিয়ে ঘরে এসে চায়ের বাসনগুলোতে ধুয়ে রাখলাম। আর দেখো এইটা না, আমি দুধটা নিয়েছিলাম, নেওয়ার পর দুধটা জাল দিতে গিয়ে ফেটে গেছে। তো সেই ফাটা দুধের ছানাটা ফেলে দেব, তো সেটা ভেবে আমি ভাবলাম যে আজকে একটা রেসিপি বানিয়েই নিই আর তোমাদের সাথে শেয়ারও করে ফেলি। তো তার সাথে ছিল আমাদের আজকে আলু ভাজা। এবার তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের তো এখন নিরামিষ চলছে, তো আমরা কিন্তু মাথায় চিরুনিটা দিই, আর তেলটা সেদিন দেওয়াটা আমার খুব ভুল হয়ে গেছে।
আছে। আসলে প্রথম প্রথম তো মনে ছিল না, খেয়াল ছিল না, তো তেলটা দিয়ে ফেলেছিলাম, তো সে আর দেব না। আর হচ্ছে কি চিরুনিটা দিচ্ছি, কারণ অফিস টফিসে যাচ্ছি তাই। আর দেখো ওদিকে আলু ভাজা বসিয়ে আমি ছানাটাকে রেডি করে নিচ্ছি। ছানাটার মধ্যে আমি দিলাম নুন, তারপর লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে, আর একটু বাইন্ডিংয়ের জন্য আমি আটা দিলাম। তোমরা আটা, ময়দা, কর্নফ্লাওয়ার যে কোনো কিছু দিতে পারো, তোমাদের ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে। আর এদিকে মেয়ে পড়তে গেছিলো, পড়ে এসে রবিবার আর শনিবার তোর পড়া থাকে তোমরা জানো, তো রবিবার দিন পড়তে গিয়ে এসে ওর ভীষণ খিদে পেয়েছে, সেই জন্য ও ভাত দিয়ে ঘি দিয়ে আর আলু ভাজা দিয়ে একটু খেলো। আর দেখো এইদিকে আমার ছানাটা ভালো মাখা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা না একটুখানি মেঘলা মেঘলা করছে, আর এদিকে আলু ভাজাও রেডি। তো আমি বড়াগুলো তৈরি করে নিলাম, এবার আমি বড়াগুলোকে কিন্তু হালকা হালকা করে সব ভেজে নেব। আর তার পাশে করেছিলাম একটু ডাল, এই যে দেখো আজকে ডাল, আলু ভাজা আর ওই ছানার তরকারি। তো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আমরা কিন্তু সর্ষের তেলটা খাচ্ছি না, অসুচের মধ্যে সর্ষের তেল খেতে নেই তাই খাচ্ছি না, আমরা সাদা তেলটাই খাচ্ছি। তো এই তেলের মধ্যে আমি বড়াগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা অনেকেই আছো যারা তোমাদের এইভাবে আমাদের মতন অসুচ পড়ে, এবং হয়তো একদম মা বাবা হলে বা নিজের হলে তো আমরা তো পুরোটাই সেদ্ধ খাই বা অনেক নিয়মকানুন মানি, কিন্তু এখানে যেহেতু একটু দূর সম্পর্কে নয়, একই গোষ্ঠী একই জ্ঞাতি, তো আমরা নিরামিষটা যেহেতু খাচ্ছি, তো সেহেতু তোমরা এরকম যদি খেয়ে থাকো তাহলে এইভাবে করতে পারো। তাই আমি প্রতিদিনের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়াইয়ে আমি তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিলাম, আর এখানে টমেটো, আর আমার কাছে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা নেই তাই শুকনো লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম। এই দিয়ে আমি এবার মশলা আলুটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা একটু মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ আলুটাও তাহলে সেদ্ধ হয়ে যাবে আর আমার মশলাটাও কষানো হয়ে যাবে। তো যেহেতু নিরামিষ খাচ্ছি তো একটু টমেটোটা রাখছি, কারণ টমেটোটা দিলে খেতে ভালো লাগবে তরি তরকারি। আর এদিকে দেখো আমার কিন্তু একদম হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। বন্ধুরা ছানার তরকারি বা কোনো বড়ার তরকারি বা সয়াবিনের তরকারি যদি করো জলের পরিমাণটা একটু বেশি দেবে, কারণ হচ্ছে যে জলটা এই সমস্ত জিনিসগুলো সয়াবিন বলো বা তোমার ছানা বা বড়ার তরকারি তো প্রচুর পরিমাণে জল টেনে নেয়, তাই জলটা একটু বেশি রেখে আমি বড়াগুলো দিয়ে দিলাম। আর বড়াগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটাবো না। আর ছানার তরকারি আমার মা করতেন, অদ্ভুত লাগতো খেতে। তো আমার মায়ের কাছ থেকে আমার এই রেসিপিটা শেখা, তবে এখানে অনেক কিছু দিইনি, হলুদই দিইনি, তাছাড়া সবই দেওয়া হয়েছে। আর তরকারিটা ফুটতে ফুটতে এরপরে আমি ঘরে থাকা যে গোটা গরম মশলা থাকে সেগুলোকে আমি একটুখানি থেতো করে নেব, থেতো করে নিয়ে এর মধ্যে আমি ছড়িয়ে দেব। গোটা গরম মশলা না তোমরা যদি পারো যে একদম একটু কাঠখোলায় উলিয়ে নিয়ে একটু গুঁড়ো করে রেখে দিতে, তাহলে কিন্তু সেই তরকারির স্বাদ মানে এই গোট আমরা যে কিনি গরম মশলা তার থেকে অনেক বেটার হয়। আর দেখো একদম আমার রেডি হয়ে গেল ছানার ডালনা। ফেলে দেওয়া দুধ, নষ্ট দুধ থেকেই আমি আজকে আমাদের একটা দুর্দান্তকর রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমাদের খাওয়াটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল, এর মধ্যে আমি ঘি একটু দেবে তোমরা, আমি তো ঘি দিতে পারলাম না কারণ আমার হাজবেন্ড ঘি খায় না, তো তোমাদেরকে লাস্টটা একবার দেখিয়ে দিলাম। ডাল, আলু ভাজা, এখানে ছানার ডালনা আর ভাত আজকের। তো খাওয়া দাওয়ার পর অনেক বাসন জমে গেছিলো, সে বাসনগুলো মাজলাম আর এই দুটো ভিজিয়ে রাখলাম, পরে মাজবো। বন্ধুরা আজকে আমার হাজবেন্ডকে নিয়ে সন্ধেবেলায় একটু বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ আছে। তো সেই কাজটা যদি সাকসেস হয় তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বলবো, তো এখন বলছি না, দেখি যদি সাকসেস হয়ে যায় তাহলে অবশ্যই বলবো। আমার হাজবেন্ডকে নিয়ে মাঝে মধ্যে একটু এদিক ওদিকে ঘুরতে যেতে ইচ্ছে করে, ওকেও বলি চলো মনটা ভালো থাকবে, কিন্তু ও যেতে চায় না,
ও না নিজের মধ্যে নিজেকেই একটা ভীষণ সবসময় গিলটি ফিল করে যে এত বড় একটা সংসার, কোনো ইনকাম সোর্স নেই, কোনো শারীরিক পরিস্থিতিটা এরকম। তো যতটাই আমি সহজ হওয়ার চেষ্টা করি ও সহজ হতে পারে না, বা নিজের মধ্যে একটা নিজে কুণ্ঠাবোধ থাকে। তো যাই হোক, কবে আমাদের দিন সুরাহা হবে, কবে তোমরা আমাদের ভিডিওগুলো ভালোবাসবে, অনেক আশা নিয়ে যখন এখানে এসেছি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা তোমরা ভালোবাসা অফুরন্ত আমাদের দাও, আর যদি আমি ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমি বলেছি বরাবরই যে সবার আগে আমার হাজব্যান্ডের ফিজিওথেরাপিটা আমি শুরু করব, যাতে ও সুস্থভাবে আবার বাঁচতে পারে। তো বন্ধুরা, জীবনের অনেক কষ্ট, অনেক গ্লানি, অনেক কিছু মাথায় নিয়ে, অনেক চিন্তা ভাবনা মাথায় নিয়ে এগিয়ে চলি। তো চলতে হয় হাসি মুখে। আমি যদি হাসি মুখে না চলি, আমার ঘরের অন্যান্য সদস্যরা তারাও কষ্ট পাবে। তাই সবসময় চেষ্টা করি দুঃখটাকে ভুলে গিয়ে হাসি মুখে চলতে। আর বন্ধুরা, আমরা গেছিলাম একটা কাজে, সেখানে কাজটা কমপ্লিট করে বাড়িতে ফিরেছিলাম, এসে রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো অত ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি না, কারণ তোমরা তো এমনিতেই ভিডিও দেখো না। তো আজকের মতন এখানেই বন্ধুরা, টাটা।